সাপ স্বপ্নে দেখার অনেক দাবি রয়েছে, তাই আজ বলবো যে প্রাণীটি বাস্তবে দেখলে আমরা সকলেই ভয় পাই, অধিকাংশ মানুষ যে প্রাণীটি স্বপ্নে দেখেন, আর এই প্রাণীটির নাম হলো সাপ। এর তাবিরও রয়েছে অনেক রকমের, তবে এর মূল যে তাবির তা কখনো ভালো হয় না। মুয়াব্বির বা ব্যাখ্যাকারকগণ স্বপ্নে সাপ দেখার তাবির ভালো নয় বলে উল্লেখ করেছেন। সাপ দুশ্মনের আলামত। এর আরেকটি তাবির হলো প্রতিবেশী আপনাকে হিংসা করবে। যদি কেউ স্বপ্নে সাপ দেখে ফেলে, তাহলে তার উচিত আল্লাহ বারেগাহে দুশ্মন থেকে হেফাজতের দোয়া করা এবং কিছু সদকা খয়রাত করা। কিছু সাপ থাকে শুকনাতে আর কিছু সাপ থাকে পানিতে। যদি কেউ পানির সাপ স্বপ্নে দেখে, তার ব্যাখ্যা হলো এর দ্বারা কোনো জালেম জবরদখলকারী সাহায্যকারী বুঝায়। কেউ যদি স্বপ্নে নিজেকে সাপের মালিক দেখে, তাহলে সে ব্যক্তি ক্ষমতাপ্রাপ্ত হবে, রাজত্বি পাবে। আর কেউ যদি উড়ন্ত সাপ স্বপ্নে দেখে, তার তাবির হলো সে ব্যক্তি সফরে বের হবে। আর যদি তার ঘরের কেউ সফরে বের হওয়ার ইরাদা করে থাকে, তাহলে সে খুব তাড়াতাড়ি সফরে বের হবে। কেউ যদি স্বপ্নে সাপ মারতে দেখে, সেটার ব্যাখ্যা হলো দুশ্মনের উপর জয় লাভ করবে, দুশ্মনকে ঘায়েল করবে। আর যদি দেখে কোনো সাপকে মাঝখানে মেরে দুটুকরো করে দিল, এর তাবির হলো সে ব্যক্তি ইনসাফ বা ন্যায় বিচার করবে। কালো সাপ স্বপ্নে দেখার অর্থ হলো বেশি ক্ষতিকারক দুশ্মন। আর কোনো কোনো ব্যাখ্যাকারী কালো সাপকে শক্তিশালী চৌকিদার বর্ণনা করেছেন, যে চৌকিদার আপনাকে হেফাজত করবে। সাদা রঙের সাপ স্বপ্নে দেখার অর্থ হলো দুর্বল দুশ্মন। আর হলুদ রঙের সাপ স্বপ্নে দেখার অর্থ হলো সে অল্পদিনের মধ্যে কোনো রোগে আক্রান্ত হবে। তো বন্ধুরা, আপনারা যদি কেউ স্বপ্নে সাপ দেখে থাকেন, তাহলে নিশ্চয়ই এর উত্তর পেয়ে গেছেন। আপনাদের উত্তরটি আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।